অনেক লোড পড়াইছস, আর না, এইবার তোরে লোড আনি দিব আমরা। দেখস না, আমরা আটজন, পারবি তুই আটজনের লগে? আবে থাম, আটজন থাকো স্যার, 80 জন। এই নূর জাহান একাই 100। তাহলে শেষ কলমাটা পড়ে ভালা, জান আর বেশিক্ষণ তোর লগে নাই। আবে বস কি, এই নূর জাহানের নসিবে কলমা পড়নে সময় এখন আয় না। শেষ কলমায় নূর জাহান তগো পরে যাইব। ঈদের দিন যেইসব ফকিনির পুলারা পুলিশে ড্রেস ভাড়া করা রাস্তায় মাইয়া মানুষের ডিস্টার্ব করে, তাগো গায়ে হাত দেয়, আবার চান্দা বি খায়। আজ আমি আমি তগো ব্যাগ তেরে ঈদের সামাই খাওয়ামু, নিজ হাতে খাওয়ামু, বুঝছ? এইবার আমার পায়েস খাবি সাহেব, আমি আর ভাতিজা থাকতে আজ তুমি এক ছেলে আমরা গেলা, পোলারে ফোন দিয়া পারলো না? হায় আল্লাহ, এই তুমি কি কও খাতরে? আমার পোলায় ঈদের দিন মারামারি করবো? আমার পোলার মতো সোনার টুকরা পুরা দেশে আর একটা আছে? না উড়াইয়া, না নাচাইয়া, না কাপাইয়া, অনলি পাটাইয়া, আমি আওয়াজ একটাই। আমি ওই মারসালারে ওই Oh!
নাটকিরপু, আজকে ঈদের দিন দেখা বাইচা গেলি। ঈদ মুবারক মহল্লাবাসী, আম্মা জান আইতাছে, সবাই একলগে স্লোগান ধরেন, জয় আম্মা জানের জয়, জয় আম্মা জানের জয়, জয় আম্মা জানের জয়, জয় আম্মা জানের জয়, আম্মা জান লিয়েছি। ওই লু থামি করস কেলাই, হায় হায় হায়, আমার সাল্লু এসে কইব আম্মা জান খাইতে তো খুদা লাগছে। হাই নেহারে কই, কিমাকাবাব, রলে লাসি শরবত, খিরি কাবাব, খাসির চাপ রেজালা সব রেডি আছে। হায় আল্লাহ, ঠিক আছে যা তাড়াতাড়ি গিয়ে রেডি কর যা। জি আম্মা জান। সাল্লু বাবা যাইতেছে। জয় সুন্দরং বাজে জয়, জয় সুন্দরং বাজে জয়। বাইচা থাকো বাজান, বাইচা থাকো। ওই শয়তান গুলার হাত পা ভাঙছ নাকি জানেছিস? আম্মা জান, আপনি না কইছেন ঈদের টাইমে কাউরে জানে কষ্ট দিবি না, তাই তো ছেড়ে দিচ্ছি। দিন বিশেক হাসপাতালে কনফার্ম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত বালা। এমনি হাত চালাইতে চালাইতে দেখবি একদিন তোর নাম পুরা দেশে বোমার মতো ফাইটা যাইবো, কাইপা যাইবো পুরা দেশ। তোর দাদা ছিল মহল্লার রংবাজ, আর তোর বাপ ছিল শহরের রংবাজ। আর তুই হবি জাতীয় রংবাজ। টেকনাফ থেকে তেঁতুলিয়া আমার পুলার নামে চান্দা উঠবো, রংবাজের মতো রংবাজ হইব আমার পোলা। আমিও মরণের পর তোর বাপের সামনে সিনা টান করে কইবার পারুম, বানাইছি আমি আমার সাল্লুরে তোমার চেয়ে বড় রংবাজ বানাইছি। আম্মা জান, ঈদের দিন কেন খামাকা চোখ বিজাইতেছেন খালি কান্দে? দূর পাগল, কে কইল চোখ ভিজাই, চোখে কি জানি একটা পড়ছে। যা যা বাজান, তুই হাত মুখ ধুই আয়, একলগে খামু যা। ঠিক আছে আম্মা জান। এই তোরা বয়, আমি ফ্রেশ হয়ে আছি, আইতেছি আম্মা জান। হায় আল্লাহ বাবু জান, যারে তারে আত্মা বাংলে রংবাজগো নাম ফাটে না, নাম ফাটে বড় কোনো কাম করলে, বড় কোনো নেতা বা রংবাজরে টপকাইতে পারলে। টপকাইতে সমস্যা কই, তুমি খালি কও কারে ফালাই তৈব। সুপারির ওজন ঠিক থাকলে আমার সাল্লু যে কোনো রংবাজরে সুলাইয়া দিব। বুঝো কিন্তু, সুপারি নিলে সাল্লু কইলাম পিছায় পারবো না। পিছাইবো কেলায়? পোলারে আমি সব কিছু শিখাইছি, আমার পোলা বাঘের বাচ্চা বাঘ। কিন্তু বাবি সাহেব, কামে কিন্তু রিস্ক বেশি। আরে রিস্ক না থাকলে আমার সাল্লু কাম লয় না, বুঝছো?
আরে তুমি তুমি যাও, কাস্টমার দাও খাতরি। কাস্টমার টাকা দিলে আমার সাল্লু যে কাউরে লুরকাইয়া দিব, বুঝছো? সব ঠিক আছে, কিন্তু যতদিন বাচ্চা আছে ততদিন মার্কেটে আমাকে খাওন নাই। একদম ঠিক কথা, ওরে সরাইয়া দিতে হইব। কিন্তু ওর মতো পাওয়ারফুল লোকরে কেমনি সরাবি? ওর নামে সুপারি তো কেউ খাইব না। কেন খাইব না? 10 লাখ দিমু, 15 লাখ দিমু, লাগলে আরো দিমু। টাকায় সব হয় না রে বতেন। আমি একবার চেষ্টা করছিলাম, পুরা শহরে কোন হালাই আমার কথা রাজি হয় নাই। ও আর তার ভাই শাহাদত রে, সবাই জমের মতো ডরায়। ভয় ডর নাই, এমন লোক আমার কাছে আছে। সুপারির ওজন কত? বাবি সাহ, ও বাবি সাহ, আরে খোঁজ খবরই আছে। তুমি কই? শিগগির বাইরে আহো। এই তো বাবি সাহ। কি কি হয়েছে? কার এত ফুটতে লাগছে? আরে মাগনা মিঠাই বিলাইতেছে নাকি? আরে কি কইবার লাগাইছো বাবি সাহ, মিঠাই তো এবার তুমি বিলাইবা। আরে তোমার পোলার নাম, এবার ফাইটা যাইব। ফাটবো মানে কেমতে? টপকারের সুপারি আনছি, 15 লাখ নগদ, কিন্তু হাত পা ভাঙা না, সোজা ওই পারে। কারে টপকে বেরোইব? নেতা কি কৌকি খাত্রি? হাই হাই হাই, নেতা রে। ও বাবি সাহ, করে যদি আমার পোলায় টপকাইয়া দিবার পারে, হাই 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 হাই, তাহলে তো গুটি গুটি লাল। হায় আল্লাহ, হায় আল্লাহ, তোমার কাছে হাজার শুকুর। আমার এতদিনের খাব পুরা হইতেছে। আমার সাল্লুরে তুমি আইজ রংবাজের মতো রংবাজ অনির সুযোগ করে দিতেছো। আমার রাজপুত্র, আমার সোনা, মনে ফুর্তি লাগছে নাকি আমার সাল্লুর? কি যে কন্যা মজান, সরম লাগে। সরম রে, হাজির বিরিয়ানির দোকানে পাঠা, অহন্তর আসল কাম শুরু কর, বুঝছস? আসল কাম আমারে কি করতে হবে আমাজান? একজন রে আজিমপুর পাঠাইতে হইব, পারবি না? কি যে কোন আমাজান, এটা কোন কাম হইল? গোড়ায় নিশানা লাগামো, টিগারে চাপ দিমো, মালটা বাইরে টার্গেটে যেন উপরে, বাস খেল কত। সাব্বাস সাব্বাস খাত্রি, আমি কইছিলাম না আমার সাল্লুর কোন সমস্যা হইব না। এই দে এই দে, এইটা তোর আব্বা জানির পিস্তল, আমার কাছে তোর আব্বা জানির আমানত। হাই আমি তোর আব্বা জানির মেশিন, তোর হাতে তুই ইলে দিলাম বাজার। কোন কি আম্মা জান? আব্বা জানের মেশিন? হ্যাঁ আঙ্কেলের পিস্তল। শুন বাজান, অনেক বছর সামলাই রাখছি, আজ তোর হাতে তুইলা দিলাম, জীবনের প্রথম কাম তুই এইটা দিয়ে করবি, ঠিক আছে? মাগার উড়াই থেব কারে? নেতা রে, বাজার সমিতির নেতা, ডেঞ্জারাস লো, সব সময় 10-12 জন মাস্তান লয়ে ঘুরে। ওসব মাস্তান ফাস্তানের কেয়ার আমি করি না, কবে উড়াইতে হইব সেটা কন? আজকেই 2টায় সমিতির অফিসে বাইরিব। বাস কামাইস কে সেরে দেবো, কোনো চিন্তা করেন না। এই ফলো মি, চল চল কান কত দূর ওই দেখা যায় সজোরে ঘাট সামলে না বাপু।
বস নিউজ আছে, আপনার নামে তো সুপারি দিছে। আমার নামে সুপারি দিছে? আমার নামে সুপারি কে খাইব? এত বড় কলজা কার? যে মাস্টার আমার সুপারি নিব সে জানে? আর যদি আমার দিকে গুলি চলে তাইলে আমার ভাই সাদাত ওরে খুঁজা বাইকেরা কুত্তার মতো। জানো তোরা কাল লোকে বাঙালিতে আছো? জানি জানি তুমি মাছ আছে ভেটকি মাছের লোকে বাঙালিতে ভেটকি মাছ। এই এই ভালোবো না, কিন্তু ভালোবো না একদম না। মেয়েরা কতটা আতঙ্কিত, কতটা ভয় পেয়েছে বুঝতে পারছো? আর তোমার হাতের ওই পিস্তলটা এক্ষুনি সরাও। এসব লোহা লক্কর ফক্কর আমি ভয় পাই না, সরা বলছি। আর এক্ষুনি তোমাকে এদের সবার কাছে সরি বলতে হবে। বলো সরি, বলো কি কানে বাতাস যায়নি, সরি বলো সবাইকে বলো। যদি আমাকে বাইজন ঠিক না হয় তাহলে কিন্তু আমরা আবার আহুম, হিসাব কিতাব করে চারুম। সল্লু 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 মাইয়াটারে দেখে ফিক্সড হয়ে গেছে, ওরে বাসাই লয়ে যাইতে হইব। Girls, let's start again. Yes, ma'am. Hey, play the music. Okay. আমার সাল্লু আহে না কেলায়, এত দেরি করতেছে কে?
যান, টেনশন করেন না, সাল্লু আয়া পড়বো, চলেন চাইটা খায়া লন। আই চুপ, খালে খান খান, এত খান খান কারজ কেলাই, দেখতেছিস না আমি আমার পুলার লিগে টেনশন আছি। হায় আল্লাহ, আমার সাল্লু, হায় আল্লাহ, সাল্লু, সাল্লু, আরে কাম কেমন হচ্ছে, সব কিছু ঠিক আছে তো? আল্লাহ, সাল্লু, ও সাল্লু, বাপ আমার, কোথা কোসনে গেলাই? হায় আল্লাহ, সাল্লু, ও সাল্লু, কি রে কোথা কোসনে গেলাই, কি হয়েছে, কাম করতে পারছো নাকি ঘাপলা হয়েছে কিছু? আম্মাজান, ঘাপলা মানে সবই তো ঘাপলা। ঘাপলা মানে কি রে চুনুলালা, তোরা তোমার কিছুই কষ্ট নাই, কি ঘাপলা হয়েছে, কিসে ঘাপলা? আম্মাজান, এটা কি যেই সেই ঘাপলা, বিশাল ঘাপলা, সব একেবারে প্যাচ খাওয়া ঘাপলা। আব্বে, কি এর ঘাপলা কবি তো, মানে বাংলাদেশের ক্রিকেট খেলা। বাজান, কি কইলি, ক্রিকেট? হম মাজান, আরে বাংলাদেশের ফাইনাল খেলছে না, ওই খেলা দেখতে গিয়ে তো ফাইসে গেলাম, তার উপরে বাংলাদেশ আজ জিতে গেছে, ব্যাস সব কাম বন, চিল্লাচিল্লি মিছিল রঙের খেলা আর কত কি, সব মিলাই গাপলা লেগে গেছে আম্মাজান। হায় আল্লাহ, তাহলে কামটা কবে করবি বাজান? কইরা দিমু আম্মাজান, কালকেই কইরা দিমু। জীবনের প্রথম কাম, সুপারের ওজনও বেশি, কামটা দিলা দিস না বাজান। কালকার বলেব না আম্মাজান। মাগর অঙ্গ যদি আন্ডারগ্রাউন্ড জায়গা পাবি কেমতে? পামো পামো, বালতির কাছে সব খবর আছে। গোডরাইলে ওই একটা জায়গা যায়, সেটা হলো ওর ভাই সাহাদাত। তাহলে কাল সাহাদাতের গোডাউনে নজর রাখ, ওই হ্যাঁ গেলেই শুরু হইব আমার ফাইনাল খেলা। ভাই, ও ভাই, গলার স্বর উঁচু করে চিৎকার করে হাতি। হাতি একটা নির্বোধ প্রাণী, আর আমি নির্বোধ প্রাণীদের থেকে 325 মাইল দূরে থাকি। কিন্তু ভাই আপনি জানেন না। আরে থাম, এই শাহাদাত জোয়ারদার সুমেরুতে থাকলেও কুমেরুতে কি হচ্ছে তা বলে দিতে পারে। সাল্লু রংবাজ তোকে মারা সুপারি নিয়েছে, টেনশন করিস না ভাই, পাললে সাল্লু তোর দিকে শুধু চোখ তুলে তাকাক, আসমান জমিন আমি তামা তামা করে ফেলবো। ভুলে যাস নে, শাহাদাত পথে নামলে পথ কাঁপে, রাজপথে নামলে স্লোগান উঠে। আরে পালাচ্ছিস কেন? সাল্লু না মানে সাল্লু, সাল্লু রংবাজ। সাল্লু যা বলছি। আজ আমো মাগার তোর বাইরে উপরে পাঠায়া। দেখ তুই কিন্তু কাজটা ভালো করছিস না। তোর লগে আমার কোনো ক্যাচাল নাই, তোর নামে আমারে কেউ সুপারিও দেয় নাই, আমারে পিস্তলের গুলি খাবো কে তোর নামে খরচ করবার চাই না। ভেজা ফ্রাই হওয়ার আগে তোর বাইরে বাইর করে দে। প্রশ্নই আসে না, অসম্ভব। বাইর কর তোর বাইরে। স্টপ ইট, তুমি আবারও মারামারি করছো? মানুষকে ভালোবাসতে শেখো সাল্লু, সরি বলো। মানুষকে জয় করতে শেখো ভালোবাসা দিয়ে সাল্লু।
ওনাকে সরি বলো সাল্লুমণি। কি কথাখানে যাচ্ছি না? বলো সরি। সরি সরি। কি ভাই, আম্মা যে কামটা দিল? আম্মা জানের কাম আমি বুঝব। আর শোন, বাইরে যাওয়ার সময় যা করছো আর থাপ্পড় দিচ্ছস, সবাই রে ছড়ি কবি, বুঝছস? আপনার পোলা সাদতের অফিসে গিয়া তার মারনের বদলে সরি কইছে। কি সরি কইছে? খালি তারে না, সেই দিন গুরু মারতে গিয়া তারেও সরি কইছে। এত ঘন ঘন যে সরি কয়, তারে দিয়া মাস্তানি রং বাজাইব না। তাই কইতাছি আমগুটাকে ফেরত দিয়ে দেন, আমরা অন্য কাউরে অ্যাপয়েন্টমেন্ট দিব। আরে ফেরত দিব কেলা? সাল্লু বাবাজি কামটা ঠিকই করব, প্রথম কাম তো, তাই একটু বেজাল লাগছে। ভেজাল ভেজাল আমি কম বুঝি। কি কাম হয় না কে টাকা ফেরত দেন, আর টাকা ফেরত না দিলে কেমতে টাকা আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আর কি করতে কথা কইস? আর কি আছে বাড়ি কার জানোস? রংবাজ কাল্লুর বাড়ি। এই বাড়িতে খারাইয়া রংবাজি করলে কেউ আর আস্তা ফেরত যায় না, বুঝছস? ওই শাড়ি কম মারবুড়ি, ওই সব এক সময় হইতো, ও হুনার হইব না, জায়গাটা দিবি কিনা ক, নইলে তো চুলের মুঠি ধরা জায়গা আদায় করুম। হায় আল্লাহ, খুন সখাত্রি, হ্যাঁ মামদারপু কয় কি? আমার চুলের মুঠি ধরবি তুই? তাহলে ছেড়ে দাও, ছাড়ো লোকটাকে। তাহলে সরি বলো, বলো সরি সরি। চলো জায়গা, চলো। সাল্লু, কি আছে তোর? না মাজান, কিছু নেই। যার আমার গলায় ছুরি ধরছে তুই তাকে সরি কইতেছিস কেলা? মানে মানে আম্মা জান, নিজের বাড়ির ভিতর খুনাখুনি করলে মহল্লার মাইনসে কইব? সাল্লু নিজের বাড়ির ভিতরে রংবাজি দেখাইছে, তাই তো অবশ্য ছেড়ে দিলাম। মগার অগ, আমি গল্লির ভিতরে ছাইচ করবো, হাত তো ভাইঙা মিটফোট পাড়াম। আপনি কোন চিন্তা করেন না আম্মা জান, আমি যাই, মরছিলাম রে।
চল ফুটা যাই চল আবে ওই ওই চামচিকার বাচ্চারা এদিকে আয় এদিকে আয় আম্মা জানি কাছে ধরা খেয়ে গেলাম ওই ওই তোর আমার পোলারে কি করছস আমার পোলায় রং বাস ঠিকা প্রেম বাস হলো কেমতে কি করছস তোরা আমার পোলারে আল্লাহর কসম আম্মা জান আমরা কিছু করি নাই কিয়া ওই কসনা গেলা যা কিছু করছে আপনার পোলায় করছে আমার পোলায় করছে হো আম্মা জান চুপ আব্বে সব কটা কান খুললা হই না রাত জুম্মাই জুম্মাই সাত দিনের মধ্যে আমার পোলায় যদি রং বাজে করবার না পারে হ্যাঁ তাইলে তো সবগুলা চামড়া ছিল্লা আমি হাজারিবার ট্যানারি মোড়ে ঝুলাইয়া রাখুম বুঝছস আম্মা জান এটা হৃদয় গুরুত্ব সমস্যা খাত্রি জি খাত্রি শুনছো কি কয় হায় আল্লাহ হৃদয় ঘটে তো আই আই হৃদয় ঘটে তো হলে হাটের ডাক্তারের কাছে লয়ে যা কিন্তু যত তাড়াতাড়ি পারস আমার পোলারে ঠিক করে লয়ে আয় এই এই তোরা শুনছস বুঝছি হৃদয় ঘটে তো আই চামেলি আয় আবে ওই খোঁজ লাগা না ডাকা কত দূর আপনি মাই পেলন রংবাজ আভি প্রেমবাজ বন গিয়া বন গিয়া আপনি চলেন ওরা আজকে যান কবজ করে ফেলাম স্যার আমার বাসুন স্যার আমার মনে হয় ওর যথেষ্ট সাজা হয়েছে ও আর কোনদিন এলাকায় আসবে না ওর এখন ট্রিটমেন্ট দরকার বুঝে ফেলাইছি চিকিৎসার নামে চোর বাজাই বাড়াইছেন ও বুঝে পারছি আপনি হচ্ছেন চোরের সর্দার আমি ডাক্তার ভুয়া না চল বুঝবো কেমতে মনে হয় ভুয়া ভুয়া মানে এই যে আমার কার্ড দেখি দেখি প্রয়োজন হলে আমার হাসপাতালে এসো কোন ভিজিট লাগবে না বাবা তোমার গাড়ির সাথে নাকি একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে আরে না একজন ছিনতাইকারীকে পাবলিক ভীষণ ভাবে মেরেছে তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ট্রিটমেন্ট করলাম এখন শঙ্কা মুক্ত সে ছিনতাইকারীকে ট্রিটমেন্ট বাবা বিদেশে থাকতে থাকতে তুমি ভুলেই গেছো যেটা বাংলাদেশ এখানে কেউ কারোর উপকারের কথা তো স্বীকার করেই না বরং চান্স পেলে উল্টা বিপদে ফেলে দেয় এই জিনিসটা তোমাকে বুঝতে হবে বাবা মানুষের উপকার করতে পারলে সমস্যা কোথায় সকলের জীবনই আমার কাছে মূল্যবান আমি ডাক্তার বুঝলে তাড়াতাড়ি যা বাইরো সব আজকে ডাক্তার দেখবো না যা যা এই চন্দ তো সিরিয়াল পরে বাইরো বাইরো আরে এসব কি কি করছেন আপনারা সিকিউরিটি 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 চতুর্থ আসমানে ঘুমাইতেছে ঘন্টা দুই এগার আগে জ্ঞান ফিরবো না আবে সব প্যাসেন্ট শেষে আগে দেখতে বসে লুরে
আহন ভাই। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো মানে উনি তো রংবাজ সাল্লু ভাই না? বাহ, চিনা বলাইছে, গাড়াই ছিল নাকি আপনার? না না, আমাকে গাড়াইনি, ওনার মার খাওয়া 6-7 জনকে ট্রিটমেন্ট করেছি আমি, তাই নামটা চিনি। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। আপনি কেন চেম্বার পর্যন্ত চলে আসছেন? আমাকে খবর দিল তো আমি চেম্বার সহই চলে যেতাম। বাঁচান ডাক্তার সাহেব, বাঁচান। বুকটায় খুব ব্যথা। কিসের ব্যথা? কোথায়, এই ডান দিকে না বা দিকে? পুরো বুকটা জুড়ে ডাক্তার সাহেব, এই দিলে গুর্দায় সব জায়গায়। হার্ট আর স্প্লিনে একসাথে ব্যথা? হো স্ট্রেঞ্জ, কবে থেকে? যেদিন থেকে ওর উপরে আমার নজর পড়ছে, পুরো দুনিয়াটা আমার আওলা ঝাউলা হয়ে গেছে। আওলা ঝাউলা? আমি কাউরে গাড়াইতে গেলে আমি ওরে দেখি, কাউরে গুল্লি মারতে গেলে আমি ওরে দেখি, কাউরে চাক্কু মারতে গেলে ওরে দেখি, দিন নাই রাত নাই ও আমার খোয়াবে আনা জানা লাগাই যাইতেছে। এই রোগের অত্যাচারে আমি বাথরুমে বলতে একা থাকবার পারি না, ঠিক মতো ঘুমাইবারও পারি না। ফুললি আন্ডারস্ট্যান্ড। এসব সিমটম তো হার্টের রোগীর না। তাইলে এইটা কি কোনো যুবতী? ঠিক ধরছেন, তাহলে তো ধরে ফেলেছি, এটা হৃদয় ঘটিত রোগ। তার মানে তো হার্টের রোগ, তাই তো আপনার কাছে আসা। আমারে বাঁচান ডাক্তার সাহেব, আমারে বাঁচার রাস্তা দেখান। ডাক্তার সাহেব বানসান বাইরে সাল্লু ভাই না কয়ে সরি ভাই কাজ শুরু করছে, কি অপারেশন করতে হইব, কোন কি ওষুধ দিতে হইব দেন। মাগার সাল্লু ভাইরে আমি সাল্লু ভাই ঠিক করে দেন। কোনো কিছুই লাগবে না, আপনি সাল্লু ভাই, সাল্লু ভাই শুধু ওই মেয়ের সামনে গিয়ে আপনার মনের কথাটা খুলে বলবেন, বাস দেখবেন সব সিমটম গায়েব। মিয়া আচ্ছা কইতেছেন না মিছা, বুঝবো কেমতে? একবার ট্রাই করে দেখুন, সুন্দর একটি নির্জন জায়গায় তাকে ডেকে নিয়ে মনের কথাটা বলে দিন, বাস সব সমস্যার সমাধান। আর না হলে তো আমি আছি। তাহলে কইতেছেন অবশ্যই, মনের কথা না বলতে পারার কারণেই আপনার প্রাণের মধ্যে ক্রাইসিস দেখা দিয়েছে, একবার বলে দিলেই সব ঠিক। টালটে ভাই ব্যাপারটা বুঝছো? জি ভাই। নড়াচড়া বন চলেন জান। আই লাভ ইউ। আমি কিছু দেই নাই কে? আমি কিছু দেই নাই কে? মাস্তান পাঠিয়ে নাচের স্কুল থেকে তুলে এনে কবরস্থানে দাঁড়িয়ে বলছে আই লাভ ইউ, আর ইউ ক্রেজি? তোমার মাথায় কি গিলু বলতে কিচ্ছু নেই? মর্যালা, আবে আমার দোষ কি? এই কবরস্থান ছাড়া তো ঢাকা শহরের ফাঁকা জায়গা নাই কে, পাবলিকের সামনে তার মনের কথা কন যায় না, তার লেগেই তো
এই ফাঁকা কবরস্থানে লয়েছি। তোমার কি মনে হয় তোমার মত একটা রংবাজকে যে কোনো মেয়ে ভালোবাসবে? পিস্তলের মুখে দাঁড়িয়ে বলবে আই লাভ ইউ টু ইউ? কই কি স্টুপিড। আরে পক্ষে শুনে যাও না। ডাক্তার, প্রেসার ঠিক আছে, পালস বিট, অ্যানেস্থেশিয়া রেডি। আমি একটু এনজিওগ্রামটা দেখি। এই সব কাটাকাটি সব বন্ধ। অপারেশন পরে আগে বাইরে হৃদয় ঠান্ডা করেন। আমি অপারেশন করব, আপনারা কিভাবে ঢুকলেন? কিভাবে ঢুকছে এটা আপনি জানেন? লাভ নাই, আগে আমাকে বসের চিকিৎসা করতে হবে, এটা বুঝি। চলেন মুভ। একটা সিরিয়াস রোগী অপারেশন করব, আপনারা বেরিয়ে যান। বহুত বক্তৃতা দিচ্ছেন, বহুত গলাবাজি করছেন, এখন চলেন বাইরে হৃদয় ঠান্ডা করে পেটাল বন। চলেন আহেন। সাল্লু ভাই, এসব কি? ভেতরে আবার জরুরি অপারেশন চলছে। আর রাখেন মিয়া, আর বাইরে যে আবার কলজা ছিঁড়া ফানা ভিল্লা হয়ে যাইতেছে সেটার হিসাব কে লিব? রক্ত বাইরে যে আমার কলজা সাদা টিসুর মতো ফকফকায় যাইতেছে তার দায়িত্ব কে লিব? ওই মিয়া, আপনার ফর্মুলা দিয়ে মায়ার ভালোবাসা তো দূরের কথা, উল্টা থাপ্পড় খেয়েছেই গেলি। কেন, এমন তো হওয়ার কথা নয়। মেয়েটির সাথে আপনার কোথায় দেখা হয়েছিল? ওই আবার কবরস্থানে। কবরস্থান? কবরস্থান কেন? কবরস্থানে মানুষ ডেটিং করে এটা তো জীবনে প্রথম শুনলাম। আমি ডেটিং না, বায়ের কথায় আমরা বাবির সামনে তুলে লিয়েছিলাম কবরস্থানে। তাই বলে কবরস্থান? আপনাদের কি আক্কেল জ্ঞান কোনোদিন হবে না? জীবনে শুনেছেন কোনোদিন যে কোন প্রেমিক প্রেমিকা কবরস্থানে ডেটিং করে? আবে কবরস্থানের মতো এমন নির্জন জায়গার কই যাইব? আবে পেচাল বনগর, ডাক্তার স্যার মায় আমার গলা চড় দিল গেলা, আমার ভালোবাসার কথা কইল না গেলা। কবরস্থানে দাঁড়িয়ে সে কথাটা না বলাই স্বাভাবিক, তাছাড়া আপনার হাতে কি ফুল ছিল সেটাও একটা ব্যাপার। আবে হলে পাগল নাকি, আমার হাতে ফুল থাকবো কেলা? আমার হাতে তো ছিল এই মালটা। পিস্তল হাতে প্রেম? সাল্লু ভাই, প্রেম ভালোবাসা তো কোনো গ্যাংও আর না। প্রেমের মানুষ আপনার হাতে অস্ত্র দেখলে তো ভয় পাবেই। আমি আপনাকে তার সামনে রোমান্টিক হতে বলেছিলাম, আর আপনি কি না পিস্তল? ক্যাঞ্চি হালায় মায়াটার দিকে চোখ পড়ছিল, এখন সামনে কি করতে বসছে এটা কোন? বোঝাই যাচ্ছে মেয়েটি অস্ত্রবাজি পছন্দ করে না। এইবার একটা ফুল নিয়ে গিয়ে দাঁড়াবেন আপনার মনের মানুষের সামনে, তাকে বলবেন আপনি তার ভালোবাসা চান, তাকে কোমল সুরে দরকার হলে আদর করে বলবেন আপনি তাকে ভালোবাসেন। যদি না মানে? এইরকম না মেয়ে মানুষরা, মেয়ে মানুষরা হলো ফুলের মতো, মনটা ওদের মোমের মতো নরম, প্রেমের উত্তাপে গলতে বেশি সময় লাগে না। সব মাল এখানে জমা থাক। এগুলি এখানে কেন? আপনার কাছে জমা রেখে গেলাম, পরে নিব না। জি ভাই, বড় ভালো ফুল কোন জায়গায় পাওয়া যায় খবর লাগা। আমি খারাপ না, আজকে হাতে অস্ত্র নাই কে তো, আজকে হাতে সূর্যমুখী। তোমার লাইয়া সূর্যমুখী? সূর্যমুখী দিয়ে কেউ প্রপোজ করে নাকি? তুমি বোঝো না, তোমার দেখে যে মনের মধ্যে সানফ্লাওয়ার জ্বলতাছে সেটা তো নিবনের নামে নিতেছে না। তোমার সাথে আমি ভালোবাসা করবার চাই, প্লিজ আমার একটা সুযোগ দাও না আলতাবানু। আলতাবানু? ই আলতাবানুটা কি? দুধে আলতা গায়ের রং তোমার, তাই তোমার নাম আমি আলতাবানু রাখছি। জি না, বাবা মা আক্কিকে দিয়ে আমার নাম রেখেছে বুবলি, আর আমি আমার নাম নিয়ে খুশি। এইবার তাহলে খাস দিলে আমার ফুল ডালে আমার খুশি করে দাও, কথা দিতাছি।
ইহকাল পরকালে কোনো কালেই তোমার কোনো অসুবিধা হইবার দিব না। এ সাল্লু নিজের জানটা দিয়া তোমারে খুশি করে যাইব। Yes, an idea. আপনি এমন একটা কিছু করেন যাতে মেয়েটার সাথে দিনের একটি বিশেষ সময় আপনি কাটাতে পারেন। তবে এটা কোনো ব্যাপার হলো? কইলে তো সালায় আখা জিন্দেগি লাগা ওই মায়ের স্কুলের সামনে তাম্বু গেরা বই যাবার পারি। আপনি যদি এমন থাপা থাপি করেন না আমার ভয় লাগে, আর আপনার সাঙ্গ ভাঙ্গ দেখলে আমার গলা শুকিয়ে যায়। আরে ভয় পাওয়ার দরকার নাই ডাক্তার স্যার, সব নিজের লোক মনে করেন। তাহলে আপনি বরং ওই নাচের স্কুলে ভর্তি হয়ে যান। আবে হাসস কালা, মানুষে মহব্বতের লেগে হাত পাকাইটা ভালায়, আর আমি নাচের স্কুলে পড়তে পারবো না? অবশ্যই পারো। না উড়াইয়া না নাচাইয়া না কাপাইয়া, অনলি ফাটাইয়া। আচ্ছা, আবে আওয়াজ একটাই। তুমি আবার আবার স্কুলে কে যাও? তুমি শিখবার চাই ডান্স। আরে কি বলে, মেয়েদের সাথে তুমি ডান্স শিখবে? না না, আজকে কোনো মায়া ভয় নাই, আজকে শুধু আমার ক্লাস। তার মানে তুমি আমার মেয়েদেরকে কি বলেছো? মায়া গো, আমি ছুটি দিয়ে দিচ্ছি। হায় রে, তোমার যা অবস্থা, তুমি নাচ শিখবে কিভাবে? এই যে আবে, তুমি খালি দেখাও, যদি না তুলবার পারে তাহলে সাল্লু তোমার ক্লাস তো দূরের কথা, তোমার লাইফের থেকে আমি জম্মের তারা খিচ খেয়ে যাইব। সত্যি সত্যি, মগর আমার বিয়োগে শর্ত আছে, যদি আমি সব তুলবার পারি তাহলে কিন্তু আমার নাচের স্কুলে ভর্তি করতে হইব, লগে প্রেমের স্কুলে। এমন স্টেপ দেখাবো চন্দু, জন্মের তরে হাত পা ভেঙে হসপিটালে বসে থাকবে। ডোন্ট ওয়ারি, মেয়েটি যদি রত্নদ্বীপ রিসোর্টে যায় তাহলে আপনিও যাবেন। কেমতে? আমিও তো আমার মেয়েকে নিয়ে ওই রিসোর্টে যাচ্ছি। আপনি আপনার কন্ট্রাক্ট নাম্বারটা শুধু আমার সেক্রেটারিকে দিয়ে যান সাল্লু ভাই, ও আপনার টিকিট কেটে দেবে। তাহলে তো কোনো কথাই নাই, আপনাগুলোকে আমিও যাব। না না, আমার সাথে না, আমি আপনাকে হোটেল থেকে শুরু করে সব সেট করে দেব। বেটার আপনি আপনার সাঙ্গ পাঙ্গ কাউকে নিয়ে যাবেন। মগর আমি তো কাউরে চিনি না। আপনাকে কাউকে চিনতে হবে না, টুরিস্ট কোম্পানিগুলো সব ব্যবস্থা করে দেবে। তুই রিপোর্ট করবে কেলায়? আম্মা জান, রিপোর্ট না রিসোর্ট, মানে বিশাল রিসোর্ট, মানে বিশাল রিসোর্ট। হায় আল্লাহ, মগর তুই তো কিছু চিনোস না। আম্মা জান, লগে আমার বন্ধুরা আছে তো,
আর সব ঠিক করে দিতে আছে ওই ঘোরাঘুরি কোম্পানি। কস কি ঘোরাঘুরিরও কোম্পানি আছে? আছে আম্মা জান, বুড়ি বুড়ি আছে। আচ্ছা বাবা, হুট করে আমাদের এই ভ্যাকেশনের প্ল্যানিং এর কারণটা বলবে? কেন ঘোরাঘুরি? বাবা, আমি এখন আর বাচ্চা নেই। এই তো কদিন আগে আমরা ব্যাংকক থেকে ঘুরে এলাম। তোকে মিথ্যে বলবো না, এখানে এনেছি তোকে আমার মনের মতো একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ও তোকে বিয়ে করার জন্য ইন্টারেস্টেড। ছেলে? কোন ছেলে? অমিত চৌধুরী। অমিত চৌধুরী? এ নাম তো তোমার মুখে কখনো শুনিনি বাবা, আর আমি ওকে চিনিও না। চেনার কথাও না, ও বাংলাদেশে খুব কমই আসে। মালয়েশিয়ার অনেক বড় ব্যবসায়ী, কোটিপতি, হ্যান্ডসাম। হ্যান্ডসাম? তোর সাথে ওকে বেশ মানাবে। বাবা, একটা লোককে চিনি না জানি না আর তুমি তাকে বিয়ে করতে বলছো? এর জন্যই তো তোকে নিয়ে এলাম। ইউ উইল গেট এনাফ টাইম টু নো হিম। ওর সাথে দেখা করতেই আমরা সেখানে যাচ্ছি। দেখো এই পিকচারটা এত সুন্দর, খুব ভালো লাগে আমার। বাবা দেখো, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। হ্যালো আঙ্কেল। হ্যাঁ, গুড টু সি ইউ। সেম হিয়ার, মিট মাই ডটার বুবলি। হাই। ইয়েস, বসো। হাউ ওয়াজ দ্য ট্রিপ? ইয়া, ইট ওয়াজ নাইস। আঙ্কেল চলুন আমরা রিসর্টটা ঘুরে দেখি। বাবা আজ না গেলে হয় না, কারণ জার্নি করে আই এম লিটল বিট টায়ার্ড। ইয়েস, নো প্রবলেম। তাহলে আঙ্কেল আপনারা আজকে রেস্ট নিন। ওকে, আগামীকাল আমরা ঘুরে দেখব। বাট আগামীকাল তো আমার একটা প্রোগ্রাম আছে। নো প্রবলেম। আসলে আঙ্কেল, এই ট্রিপটাতে আপনার মেয়েকে আমি একাই পেতে চাই। হ্যাঁ বুবলি, I have no problem. তাহলে তো আর কোনো কথাই নেই। ওকে ম্যাডাম, আমি তাহলে অপেক্ষা করব। এই জি স্যার, চলুন রুমে গিয়ে রেস্ট নিন। যাও, নিয়ে যাও। চলুন ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে আঙ্কেল। আমারও পরানে যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। বলটি ফোনটা দে। আমার চড়ুই পাখির ডিম। ইউনা ইউনা সাল্লু, তোমার জানে জি গে ফিউচার হাজবেন্ড। হাজবেন্ড? হাউ ডার ইউ, ইউ স্টুপিড। আর তোকে যদি আমি সামনে পাই তাহলে কি করব বল? মাছের পেটে জাদুর ঝাপ্পি দিবা নাকি? ঝাপ্পি না, ঝাপ্পি না, কচু কাটা করব আমি তোকে, কচু কাটা। চুপে কেরে বুবলি। আর বলো না বাবা, একটা বদমাশ আমার পিছু লেগেছে। দে তো আমাকে। এই কেরে, তুই তুই জানিস আমার সাথে কত বড় রংমাজের পরিচয়? আমি যদি বলি তোকে জমের বাড়ি পাঠিয়ে দেবে এখনই। আজ বুঝছি। তারপর পরিচয়? আমার পরিচয় জেনে কি করবি তুই? মুড়িবর্তা করবো, মুড়িবর্তা কইরা আমার ডার্লিং রে খাওয়ামো, চলবো? রাবিস, ফাজিল, বেয়াদব কথাকার। তাই বেশি কথা কয়,
ভয় পেয়েছে বুঝলি? থ্যাঙ্কস বাবা। হ্যালো। হ্যালো ডাক্তার সাহেব, কেমন আছে? ভালো আছি। স্টপ গিয়ার আপনাদের মিট করন লাগবো, ভিআইপি ডিসকাস আছে। সাল্লু ভাই বলেন। আমি উইয়ে তো আমার কোনো পাত্তাই দিতেছে না, কি করুন যে কোন দেখি কি করুন। আপনাকে এখানে এনেছি মেয়েটির সাথে সাথে থাকার জন্য। দেখবেন সাথে সাথে থাকলে মেয়েটি আপনার প্রতি দুর্বল হবে, আর দুর্বল হলেই তো প্রেম। পাইছি। ওদিকে একটা দিঘি আছে, অনেক বড় বড় মাছ পাওয়া যায়, তোমাকে নেক্সট টাইম নিয়ে যাবো। বসো। থ্যাঙ্কস। বলো আমার রিসর্টটা কেমন লাগলো তোমার? ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর জায়গা। বুবলি, আমি চাই এখানে আমাদের বিয়েটা সেরে ফেলবো। অ্যাকচুয়ালি উই হ্যাভ এনাফ টাইম টু থিংক অ্যাবাউট ইট, লেটস সি। এনাফ টাইম? সরি ম্যাম। হোয়াটস রং উইথ ইউ? সরি, ইটস ওকে। তুমি একটু বসো, আমি আসছি। ওকে, এদিকে এসো। জি স্যার। রবি ঠাকুরের প্রেমী, রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। এদের দিয়ে কিছুই হবে না, কোনো কাজই শিখল না, কি করবো বলো? ও তোমার গায়ে খাবার ফেলে দিয়েছিল। প্লিজ আমার কাছে আসবে না, প্লিজ। ওকে ওকে, আসবো না আসবো না, তুমি শান্ত হও। শান্ত হবো আমি? তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। ওহ বুবলি, হবু স্বামীকে এভাবে জানোয়ার বলতে হয় না। তোমাকে বিয়ে করার চেয়ে ফাঁসি নিয়ে মরতেও রাজি। আমাকে যেতে দাও প্লিজ। এই এত তাড়াতাড়ি কি যেতে দেওয়া যায়? আর একটু থাকো না প্লিজ। হাত ছাড়ো এন্ড লেট মি গো। বুবলি, ও শিট, ছন্দপতন হয়ে গেল। সরি বাবা, ওর মতো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আরে ওর মতো একটা জানোয়ারের সাথে লাইফ কাটানোর তো প্রশ্নই ওঠে না। তুই কোথাও ভুল করছিস মা। ভুল আমি করছি না বাবা। আমি ওকে বিয়ে করতে পারবো না, তুমি ওকে না করে দাও। হ্যালো, আমি কালই আপনার মেয়েকে বিয়ে করব, সকাল 10টায় রিসোর্টে গাড়ি পৌঁছে যাবে, রেডি থাকবেন। কিন্তু আমার মেয়ে তোমাকে বিয়ে করবে না। আপনার মেয়েকে বলেন ও যে খুনটা দেখেছে সেটা আমার 49তম খুন। 50তম খুনটা যেন ওর বাবা না হয়। এসব তুমি কি বলছো? এখন তো বলছি, করে দেখানোর আগে আপনার মেয়েকে রেডি রাখবেন। আমি রবি ঠাকুরের প্রেমী, রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। এবার বুঝেছ? চলো না বাবা, আজ রাতে আমরা এখান থেকে চলে যাই। অমিত তা হতে দেবে না। তাহলে এখন আমরা কি করব? উপায় আমার হাতে আছে। ভাই কলাইছে,
আজকে সূর্য কোন দিকে উঠছে? ডাক্তার সাহেব আমারে কল দিচ্ছে। আপনাকে বিপদে পড়ে কল দিয়েছি। বিপদ? ডাক্তার সাহেবের বিপদ? জলদি কয় ফেলান, আমার মেয়েকে বাঁচান। আপনার মায়ের আবার কি হলো? আমার মেয়েকে এনেছিলাম একটা ব্যবসায়ীর সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন জানতে পারি ও একটা খুনি। এদিকে আমার মেয়ে রাজি না শুনে ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি দিচ্ছে তো কি হয়েছে? আমি আছি তো হুমকির টুমকি করার লেগা। আবে এই রংবাজের নাম শুনলে অলিগলের বস চ্যাম্পরা বাইগা যায়। তা তো বটেই। তাহলে বাইরে পড়েন রংবাজের রংবাজি দেখতে। ওকে ওকে। মহারানী আপনি কোথায় যাচ্ছেন? বাবা আপনি নামুন, নইলে আপনার বাবা আর কোনদিন গাড়িতে বসে থাকতে পারবেন না। সত্যি বলছি, নামবেন না? আরে নামুন। রবি ঠাকুরের কবিতা ছন্দ পতন হয়ে যাবে। আমার মেয়েকে ছাড়ো। আরে আব্বা, আপনি কি করছেন? আমি তো আপনার মেয়েকে ছাড়তে পারি না। তাহলে তো রবি ঠাকুরের কবিতার ছন্দ পতন হয়ে যাবে। আমি তো রবি ঠাকুরের প্রেমী। আহ আব্বা, ছাড়েন বলছি। চলো বলছি। বুবলি, তোমার সাথে আমার বিয়ে না হলে রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে যাবে। আর উনি কবিতার ছন্দপতন একদম পছন্দ করেন না, উনি মাইন্ড করবেন। সাল্লু ভাই, রাস্তার কোন মায়ের দিকে কেউ বাঁকা চোখে তাকাইলে সাল্লু তার চোখ উপড়ায় ফেলায়। আর উয়ে আমার জান, আমার কলিজা।
বরিশধারার মাঝে শান্তির বাড়ি। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না, আর আমি রবি ঠাকুরের প্রেমী, আর বুবলি হচ্ছে আমার ছন্দ, আর সেই ছন্দকে আমার করে নিতে তোর কলিজার ভেতর থেকেও আমি বুবলিকে ছিনিয়ে নিয়ে আসবো। কলিজাটা আমার, সিংহের কলিজা। তোকে আমি দেখে নেব। খবরদার, ওই রংবাজটার সাথে তুই আর কোনো যোগাযোগ রাখতে পারবি না। বাবা, আমি সাল্লুকে ভালোবাসি। বুবলি, তুই কি বলছিস এসব? তুই কি জানিস ওই সাল্লু কত বড় রংবাজ? কতগুলো মানুষকে হাত পা ভেঙে এসে হাসপাতালে পাঠিয়েছে, কতগুলো মানুষকে গুম করেছে। শুধু সাক্ষী প্রমাণ নেই বলে পুলিশ ওর কিছুই করতে পারছে না। তুই জানিস ওর নামে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়? তুই কি জানিস আমার চেম্বারে এসে সাল্লু ও তার গুন্ডারা কত কি দুর্ঘটনা ঘটিয়েছে? শোনো বাবা, সাল্লু দুর্ঘটনা ঘটিয়েছে বলেই আজ তুমি আর আমি সুস্থ অবস্থায় বাসায় ফিরতে পেরেছি। এতদিন আমি ওকে ভুল বুঝেছিলাম, রংবাজ বলে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু তাই বলে সাল্লুর মতো লোককে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই। সাল্লুকে ডাক, ওকে আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দেব, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওকে লিখে দেব, কিন্তু তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না। বাবা, সাল্লুকে ভালোবেসে আমার জীবন কখনো নষ্ট হবে না, বরং অনেক বেশি নিরাপত্তা দেবে আমাকে। আর তোমার সম্পত্তির জন্য সাল্লু অমিতকে রুখে দাঁড়ায়নি, রুখে দাঁড়িয়েছে আমার জন্য, আমার ভালোবাসার জন্য। সাল্লু নিজের জীবন বাজি রেখে অমিতের সাথে লড়েছে বাবা, আমাকে বাঁচাবার জন্য। ওর আকুতি দেখে আমি বুঝেছি সাল্লু আমাকে সত্যি ভালোবাসে বাবা। ওর চেয়ে বেশি ভালোবাসা দ্বিতীয় কেউ আমাকে আর দিতে পারবে না বাবা। কিন্তু ও তো রংবাজ, মানুষের হাত পা ভাঙে। আমার ভালোবাসা ওকে বদলে দেবে বাবা। বদলানোর মতো অবস্থায় সাল্লু নেই, সাল্লু নষ্ট হয়ে গেছে, পচে গেছে। পচা আম যেমন খাওয়া যায় না, তেমনি নষ্ট মানুষকে কখনো ভালো করা যায় না, সমাজে ঠাই দেওয়া যায় না। বাবা, মানুষ তো গাছের আম নয়, মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে। নিজাম ডাকাত যদি নিজামতি নাউলিয়া হয়ে মানুষের সেবা করতে পারে, ইসলাম ধর্ম প্রচার করতে পারে, দস্যু রত্নাকর যদি রামায়ণের রচয়িতা হতে পারে, লিখতে পারে মহাভারত, তাহলে সাল্লু কেন পারবে না? আমি স্বীকার করছি বাবা, সাল্লু অন্য দশজনের মতো নিষ্পাপ নয়, কিন্তু এই সাল্লুকেই ভালোবেসে আমি তাকে মানুষ করার চ্যালেঞ্জ হাতে নিতে চাই। যে হাত আজ মানুষের হাত পা ভাঙছে, সে হাত দিয়ে আমি মানুষের জীবন গড়তে চাই বাবা। আই ওয়ান্ট টু রিফর্ম হিম, আমি ওকে বদলাতে চাই, ওকে মানুষ বানিয়ে ভালোবাসতে চাই মানুষের মতো।
শেখাতে চাই ভালো মন্দের পার্থক্য। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, সাল্লুর ভিতর যে মানুষটা প্রেম করতে চায় সেই মানুষটাই ওর ভেতর পশুটাকে সরিয়ে দিয়ে তাকে মানুষের মতো মানুষ বানাবে। কিন্তু মা, এসবের কি প্রয়োজন? তুই একটা ভালো ছেলে দেখে। ভালো ছেলে তো অমিত ছিল বাবা, তার যা রূপ আমি দেখেছি তাতে আমি ঘাবড়ে গেছি। আমার সাল্লুর মতো রংপাস প্রেমিকই চাই, প্রেমের জন্য যে জীবন দিতে পারে এমন মানুষকে আমি ভালোবাসতে চাই বাবা। আমার ভালোবাসা সাল্লুকে বদলে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আরে বললাম তো আমি দেখছি। জি ভাই। ছেলেটির খোঁজ নিয়েছিস? জি ভাই, ওর নাম সাল্লু, পুরান ঢাকার পোলা। আর বুবলি, বুবলির ঠিকানা পেয়েছিস? ড্যান্স স্কুলে মায়াগুলো নাচানাচি করে, ওই সালসা না মালসা কি জানি। আর সাল্লুর খবর পাওয়া মাত্রই বুবলিকে ছো মেরে উঠিয়ে নিয়ে আসবি। সাল্লু যদি গ্যাঞ্জাম করে ওর লাশ ফেলে দিবি, টুকরো টুকরো করে ফেলবি। যে হাত আমাকে আঘাত করেছে সে হাতটা কেটে নিয়ে আসবি। That will be my holding gift. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যা, তোর মনের বাসনা পূর্ণ হবে। জয় সুন্দরং বাজের জয়, জয় সুন্দরং বাজের জয়। বাবা বাবা, আমার ছেলে রং বাজ হইব তো? হইব মানে আলবত হইব, খালি দেখ চাইয়া চাইয়া। আম্মা জান, এই তাবিজ মাবিজ বানতাছ গেলা? হুজুর আম্মারে কইছে এই তাবিজ বানলে আমি মনোযোগ বাড়ব, উন্নতি বি হইব। কোচ কি এত কিছু বি হইব? আচ্ছা হুজুর দিলের কথা কিছু কয় নাই কেন? কইব না কেলা, কইছে তো কইছে, মন যা চাইব তুমি তাই পাইবা। আলহামদুলিল্লাহ। আরে কি শুনালি শ্রী দিবি, যা চাবো তাই পাবো। তুই না হন হুজুরের কাছ থেকে আমি আমার মনের মুরাদ পুরা করার লিগে তাবি জানছি। এখন থেকে তোর মনে আর ওই সব সরি পরে কোনের পথ খেলাইব না। তুই যারে চাবি তার হাত পা ভাঙতে পারবি। মাসখানিকের মধ্যে তুই ন্যাশনাল রংবাজ হয়ে যাবি, পত্র পত্রিকায় পুলিশের খাতায় খালি থাকবে তোর নাম। আমার বাসায় পুলিশ তিন রাত ডিউটি দিয়া তোরে খোঁজ বাড়াইব। মন্ত্রী মিনিস্টার আমার লগে দেখা করনে লিগা, আল্লাহ কি জানি কই অ্যাপয়েন্টমেন্ট। ঠিক কইছস, পয়েন্ট ওর পয়েন্ট লাগবো বাজান। হো বাজান, তুই আমার খোয়া পুরা করবি না? করুন তো, কিন্তু আম্মা জান কথা হলে কথা সেটা না, দিলে শান্তি না থাকলে কেমতে কি? কস কি তোর দিলে শান্তি নাই? শান্তি এই চিমড়ি তোরে আলতা পাউডার নেল পলিশ কেমন সাদি কিনা দেই, সাজগোজ কইরা আমার পুলার সামনে থাকবার পারস না? আম্মা জান এই শান্তি না, দিলের শান্তি। কোনো চিন্তা করিস না বাজান, হাল্লা চাইলে সবই হইব। কোন সালারে মারছে রে, তামিজের রিয়াকশন শুরু হয়ে গেছে গা। আম্মা জান আপনার দোয়া অলরেডি কামে লেগে গেছে, ফলো মি। সাদাত, তুমি চেনো সাল্লুকে? চিনি, ও ভালো করে চিনি। আর এটাও জানি আমরা আলাদা আলাদা হয়ে সাল্লুর কিছুই করতে পারবো না। ও সাদাত, সাল্লুকে যে কোনো উপায়ে সরিয়ে দিতে হবে, কেড়ে নিয়ে আসতে হবে আমার বুবলিকে। বুবলিকে আমার চাই। রিল্যাক্স ব্রাদার, রিল্যাক্স।
আমরা আলাদা আলাদা হয়ে সাল্লুর কোনো ক্ষতি করতে না পারলেও একসাথে আমরা একটা শক্তি, আর এই শক্তির কাছে সাল্লু রংবাজ কিছুই না। রাইট ইউ আর, যদি পারো পার্টনার তাহলে আমার বিজনেসের অর্ধেক তোমাকে দিয়ে দিব, কিন্তু সাল্লুর লাশ চাই আমি, চাই আমার বুবলিকে। ডান উক্তি রংবাদ সাল্লুকে খুব শীঘ্রই শিকড় সহ উপড়ে ফেলতে হবে, নয়তো এই শহরে আমাদের অস্তিত্ব নিয়ে সমস্যায় পড়তে হবে। তোরে ভালো রে, গেছি আমি ফাজারে, বাকে টোটের হাসি দেখা হয়েছি রে সাল্লু। তুই কি মায়া টারলে সিরিয়াস? আবে মায়া কচকালা, আমার চোরই পাকেট ডে তগ বাবি জান। আর যদি আম্মা সব জানে ফেলে? আবে জানলে জানবো, আজ না হোক কাল আমি তো আম্মা জান রেকমু। আম্মা জান, এইটা আমার চোরই পাকেট ডে, আপনার বৌমা। আর আমরা আমাগো কি হইবো? আবে তগ আবার অনার কি আছে, তোরা তোলে আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের মতোই থাকবি, গায়ে হলুদে গান গাবি, বিয়াতে নাচবি, বিন্দাস থাকবি। একদিন আমগুলোকে থাইকে তোর কোনো ফিলিংস হয় না? আমি হইব না কেলা, হয়েছে তো দোস্তের লেগে দোস্তের যে ফিলিংস হয়েছে, মগের মনের কোকিল আমার চড়ুই পাখি দেখা কুহুকু ডাকতেছে, চড়ুই পাখির লেগে আমার দিল জান সব ফিদা। ভাই জান কে জিনি কল দিছে? হাই চুপ কর, তোকে ভাবে সাম আমার চড়ুই পাখির ডিম, তোমার লা ডেলি দেখে ড্রিপ, আমি সেই কখন থেকে তোমার লে চাই পাচা ওয়েট করতেছি। এতদিন তো ভাবছিলাম একদিন না একদিন সাল্লু তোর লগে কবুল করবো। সেই ভরসায় তো বাসা বাড়ি ছাইরা সাল্লু লগে পড়ে আছি, আর সাল্লু কিনা পিরিত করলো বুবলি লগে। ব্যাপারটা বুঝবার চেষ্টা কর লালা, বাইরের চোখ বুবলি বাবিতে ফিক্স হয়ে গেছে গা। সাল্লুরে আমি না পাইলে কাউরেই পাইতে দিমু না। আমি জানি তুমি ফোন করবে, কিন্তু কি করব বলো, ডান্স স্কুলের মেয়েদেরও তো একটু সময় দিতে হবে, আমি এখন ডান্স স্কুলে যাচ্ছি। ওরে সোনা পাখি, তাহলে আমারে কখন সময় দিবা? আরে বাবা দিব তো, ক্লাস থেকে বের হই সোজা তোমার কাছে। সত্যি তো জান? সত্যি 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 তিন সত্যি। যদি ডাক্তার স্যার বাধা দেয়? জি না, আমি বাবাকে বলে দিয়েছি যে আমাকে প্রোটেক্ট করতে পারবে, আমি তাকেই ভালোবাসবো। কারেক্ট, ঢাকা শহরে তুমি সিনা টান করে চলবা, কোনো স্যালারি ট্যাক্স দিবা না, আর যদি কেউ পাঙ্গা লিবার চায় শুধু আমারে ফোন দিবা। না, আমি কল করব পুলিশকে, তোমাকে আইন হাতে তুলে নিয়ে জেলে যেতে আমি দেব না বাবু। মগর ডাক্তার স্যার তো চাই উল্টাটা। উনি কি চায় জানি না, কিন্তু আমি চাই আমার সাল্লু সারাক্ষণ আমার বুকের মাঝে থাকবে। ওকে রাখছি। ওকে সোনা পাখি রাখি। আমি হলাম গিরিবাজ কবুতর, দিগবাজি, পোল্টি, রিয়েলি আমি ভালো খেলি। আচ্ছা শোন রাখছি। তোর ব্যর্থতার কারণে 50 কোটি টাকার ইয়াবা পুলিশের হাতে চলে গেছে, পুলিশের নজরে যখন একবার পড়েই গেছিস এখন তোর আয়ু এখানেই শেষ। এটাই নিয়ম, যে ব্যর্থ হবে সে মরে যাবে। এই মেয়েটাকে ধর। Hey!
বস, মেয়েটি পালিয়েছে। হোয়াট বাস্টার্ড, তোরা একটা মেয়েকে ধরে আনতে পারলি না, তোদের সব কটাকে আমি গুলি করে মারব। আজি এ প্রভাতে রবির কর কেমনই পুষিল প্রাণের উপর, কেমনই পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার এই জাগরণে আমি মুগ্ধ লাইলা। থ্যাংক ইউ। বুবলি শুধু আমার আর সাল্লু শুধু তোমার, এটাই ছন্দ। আর রবি ঠাকুর ছন্দ পতন পছন্দ করেন না। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট, সামনে নবাবপুর। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায়। ঠিক আছে। সালাম আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম সালাম ভাবি সাহেব। সুপারি হাজির। কঠিন সুপারি আম্মা। টার্গেট কেটা, পোলা না মাইয়া? একটা মাইয়া, মগর জানে শেষ করতে হইব। ঠুস ফু, মালের জোর থাকলে আমার সাল্লু খুন বি করব, লাশ বি গুম করব। মালের ওজন কত? 20 লাখ। আলহামদুলিল্লাহ, পুরাটা অ্যাডভান্স। এই যে টাকা, এই যে ছবি, ঠিকানা। উফ, বুঝলা খাত্রে, এইবার কোনো মিস নাই। সাল্লু বাবারে তাবিজ বান্ধা দিছি। ওই ব্যাগে দেখোস কি, যা ব্যাগলে উপরে যা যা। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট। একটা সুপারি আছে, এইবার কিন্তু বাজান মিস করুন যাইব না। ওই যে একবার মিস হয়েছে দেখে কি বারবার মিস হইবো নাকি? সুপারিটা কি কয়ে ফেলান? আমি তোরে এসএমএস করে দিতেছি টার্গেটের ঠিকানা। ওকে ওকে, আচ্ছা রাইতে আওনার সময় কামড়া শেষ করে আমুন। আব্বা জান, আব্বা জান, তাবিজটা কি হাতে রাখছি তো? আম্মা জান, আপনি পড়াই দিচ্ছেন আর আমি রাখুম না, এটা একটা কথা কইলেন? আচ্ছা আচ্ছা আব্বা জান, ঠিক আছে ঠিক আছে, কামটা করলাম আজকের মধ্যে শেষ করতে হইব। ওকে, আপনি খালি আমার ঠিকানা এসএমএস করে দেন, এখন রাখি। জয় সুন্দরম বাজের জয়, জয় সুন্দরম বাজের। তুমি যদি কই ঘোরের মধ্যে হারায় গেছিলে গা? বুঝলা খাত্রে, আমার পোলা এইবার রং বাজ হইব। হ্যাঁ, বাপ দাদার মুখ রাখবো, আরে বংশের মুখ রসক করবো। আমার পোলা হইব বাংলার রংবাজ। তোমারে মারবার চাকাটা মারতে চায় মানে? তোমারে মারানোর লেগা আমার আম্মা জানের কাছে সুপারি লয়েছে। আমি তো ছবি টবি না দেখে শুধু ঠিকানা লিয়ে চলে আছি। কয়েকদিন আগে আমি একটা খুন হতে দেখেছিলাম, আমার মনে হয়
তারাই আমাকে খুন করতে চায়। বুঝছি, তাগো আমি খুন করে ফেলামো, মগর তোমারে কিছু এবার দেব না। এক কুলজার মধ্যে গাইতে রাখবো তোমারে। বুবলি সাল্লু ভাই, আপনি এখানে এত রাতে? কি আপনার হাতে পিস্তল কেন? বাবা, ও আমাকে সেভ করতে এসেছে। সেভ করতে এসেছে? মাঝরাতে পিস্তল নিয়ে? ওই, আমি তো এখানে কোনো ক্রিমিনাল দেখছি না। তোমাকে বলেছিলাম না, আমি একটা খুন হতে দেখেছি। আমি সাক্ষী হব ভেবে তারা আমাকে খুন করতে লোক ভাড়া করেছে। সাল্লু জানতে পেরে আমাকে প্রটেক্ট করতে এসেছে। হোয়াট? জি ডাক্তার স্যার, যারা ওরে মারবার চাইছে তারা আবার ওরে মারবার চাইব। আমার মনে হয় বুবলি রে এখানে রাখা সেফ না। তাহলে পুলিশের কাছে যাই। যান, মগর ওরে বাঁচাই তৈলে আপাতত এমন এক জায়গায় লিয়ে যাই তৈব যেখানে কেউ ওরে খুঁজে পাইব না। কি হয়েছে আব্বাজান? তো রাতে ব্যান্ডেজ খেলা, দরজা খুলবার গিয়া হঠাৎ অন্ধকার রুম ছিল, তাই কিছু বুঝবার পারেনি। বালতি যে রুমের দরজা ধরে টান দিচ্ছে, লগে লগে হাতটা থেপটায় গেছে। আল্লাহ, আমারে মাফ করে দেন আম্মা জান। থাক থাক সাল্লু বাবা, আর কাইন্দো না, কামটা দুদিন পরে করলো তুইব, আগে তো তোমারে সুস্থই তুইব। চলো বাবা রুমে যাও, রুমে গিয়ে একটু রেস্ট লো বাবাজি। বাবি সাহ, ওরে রুমে নিয়ে যাও। চল বাজান, চল চল চল। রাইতে কি খাইবে বাজান? দুধ ডিম না মাংস? বুনা কিছু খাবো না আম্মা জান, ডাক্তার ওষুধ দেয় নাই। বলতে ওষুধ গুলো আনবার দিচ্ছে আজ? হ্যাঁ, বাল্টি নিয়ে গেছে। আসুক আসুক, কোনো কিছু লাগলে আমারে ডাইকো বাজান। আচ্ছা আচ্ছা। আবে ওই চান্দি, রাইতে ঠিক মতো খাস নাই, শরীরে জোর নাই, হ্যাঁ ঠিক মতো টিপবার লাগছ না কেন? আচ্ছা বাজান আসি। ল, তোমার শ্রীদেবী আয় বলছে। আবে হাতে ছেঁচা খেয়েছে আমার, তুই কেন দোষ খেলা? আমার দিলের মানুষের কষ্ট কি আমার বুকে লাগে না? দিলের মানুষ এই মনটা তো সস্তা না, যাবাক ডার্লিং প্যান্ডা কামে লেগে গেছে।
আর কোনা পুজলা খাত্রি, এই জিন্দিগিতে প্রথম আমার পোলায় আমার লগে অ্যাক্টিং করবার লাগছে, তাও আবার সিনেমার অ্যাক্টিং। অ্যাক্টিং মানে? আরে বুঝলা না, ওই যে অভিনয়, যাত্রা থিয়েটার নাটকের অভিনয়। আমার সাল্লু ছোটবেলায় ফুটবল খেলবার গিয়া পা ভাঙছিল, আমারে না কইয়া 7 দিন বাড়িতে বইয়াছিল, মাগের মুখ খুলে নাই, কান্নাকাটি ভি করে নাই। আমার সেই পোলা হাতে ছাচা খাইয়া কানবার লাগছে, আবার কামবিও করে না কিয়া। কথাটা আমি বিশ্বাস করি না খাত্রি। তাহলে কি করবার কবে হিসাব? ওই ঠিকানায় আমি যাই? ঠিকানায় মাইয়া নাই কিয়া, আমি বুঝি, আমি সাল্লুর মা, ওর চোখ দেখলে আমি সব বুঝি, কিন্তু আমার জানতে হইব ওই মাইয়াটা আছে কই, আর আমার পোলা ওই মাইয়ারে মারবার চায় না খেলা। বুঝলাম, মগর মারবার চায় না খেলা কেমতে জানবা ভাবি সাহ? ফলো করুম সাল্লু বাজান রে, ফলো করুম, জানুন আমার পোলায় কই যায় কি করে, কার লগে কথা কয়। তবা তবা, তুমি তুমি ফলো করো গেলা, আমি আসি না। কি কও খাত্রি তুমি? আরে তোমারে লাগবো না, আমার পোলার গালতি সুধরা দইব আমারে, যদি আমার পোলায় কামড়া করবার না পারে তাইলে আমার পোলার আগে আমি কামটা সাইড়া ফেলামু, তাও এই খানদানের গায়ে কোন কলঙ্কের দাগ লাগবার দিমু না। আমার পোলারে বদনাম হইতে দান যাইব না, দরকার হয় খুনটা আমি করুম। ওই সাল্লু ছাইরা ধরে, তুই যেটা করবার পারতেছিস না ওইটা আমারে করবার দে। আম্মাজান, 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 আমি ওরে ভালোবাসি। চুপ! কি ভালোবাসস? আমি স্বপ্ন দেখতেছি তোরে বড় রং বাজ বানামু, আর তুই এখানে প্রেম কইরা বেড়াইতেছ। হ্যাঁ আম্মাজান, আম্মাজান, আপনি যেটা করবেন সেটাই করুন, মগর মগর ওরে ছেড়ে দেন। ওই ওই ছেমরি, তোরে আমি কত খাইয়া ফেলামু, তোর লেগা আমার পোলা রং বাজ হইবার পারতেছে না। শোন, তোর বাপে কোনদিন ভালোবাসার ধার ধারে নাই কা, যেই ধারে নেশনা করছে সেই ধারে একবার শেষ করছে, তুই আমার ঘরে একটা কুলাঙ্গার। মা হয়ে কেন চান আপনি আপনার ছেলে রংবাজ হোক, যেখানে সব মায়েরা চায় তার ছেলে ভদ্র সুশীল হোক? আমি অন্য মাগো মতো না, আই আমারে ছাইড়া দেখতেছি, ছাইড়া দেখতেছি, ছাইড়া দিলাম। আজকে আমিও জানবার চাই, কেন আপনি আমার রংবাজ বানাগার চান? কেন তোরে আমি রংবাজ বানাইবার চাই জানবার চাস? আমি জানবার চাই। চল আমার লগে আয়, দেখ এ
সেই লোক যার লেগে আমি আমার পোলারে রং বাজ বানাইবার চাই। এই সেই আদমি যার বুকে গুল্লি করার সময় আমি চাই না আমার পোলার হাত কাঁপুক, আর তাই আমি তোরে রং বাজ বানাইবার চাই। উনি উনি কি ক্ষতি করেছে আপনার? কি ক্ষতি করছে? আমার জিন্দগি সব চাইতে বড় ক্ষতি করছে এই মান্নান না। আমার কাছ থেকে ওকালে কাইরা নিছে আমার স্বামী রে, আমার পোলার মাথা থেকে সরায় নিছে তার বাপের ছায়া। বুঝলে ডাক্তার, তুমি তো জানোই আমার দাদা হেদায়েত রংবাজ ছিল খানদানি রংবাজ, বাবা মান্নু রংবাজ আসিল এলাকার মানি রংবাজ, আর আমি কালু রংবাজ ভি এলাকার দাঁতের সাথে চলি। জীবনে একটাই স্বপ্ন, আমার পোলা সাল্লু হইব শহরের সব চাইতে টপ রংবাজ। ইনশাল্লাহ ঠিকই কইছেন, খানদানের একটা ব্যাপার আছে না, আমার পোলা খানদানের নাম রোশন করব। রক্তের টান কথা বলে, কিন্তু ছেলেটাকে তোমাদের এই ফ্যামিলি ট্রেডিশনে আনাটা উচিত হবে না। আরে এইটা কি কোন ডাক্তার সাহেব, জাজের পোলা জাজি হইব, এইটাই তো চিরন্ত সত্য। হাজির পোলা হাজি হইব, এইটা অভ্যাসগত সত্য। আর রংবাজের পোলা রংবাজ হইব, এইটা বৈজ্ঞানিক সত্য। ফালতু কথা বলবে না, তোমাদের মতো অশিক্ষিত মূর্খের সাথে আমার সম্পর্ক রাখা উচিত ছিল না। তোমাদের জন্যে সমাজের আজ এই অবস্থা, একটা ফুটফুটে নিষ্পাপ বাচ্চা ছেলে যার হাতে থাকবে এখন বই পেন্সিল, তার হাতে দিতে চাচ্ছ পিস্তল। ভাবতে পারো কোন অন্ধকার যুগে দাঁড়িয়ে আছো তোমরা? তোদের মতো অশিক্ষিতদের সাথে থাকার কোনো মানেই হয় না আমার। কি আমরা অশিক্ষিত? তোর মতো শিক্ষিত বন্ধুবি আমগো দরকার নাই। আর ধ্যাত, তোর মতো কুলাঙ্গার বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। রক্তের দোষ তোদের রক্ত। এই পিস্তল নামা কাল্লু, ভালো হবে না বলে দিচ্ছি। যা বেরিয়ে যা, তোর মতো বন্ধু বেশি শত্রু আমার দরকার নাই। কাল্লু, এর পরিণাম একদিন ঠিকই তুই পাবি। আমি যা যা যা, আজ থেকে বন্ধুত্ব নাই। ডাকা কত দূর? খেললাই গেছে ওরা আমগো কাছে মরবার আহে, কে জানে। মগর পুলিশ ওই এই সবটা মিলা পারছো? তোমার জানে জিগার দোষ বাবা কার কথা কইবার লাগছিস তুই?
আম্মাজান বুবলি ডাক্তার মান্নান সাহেবের মাইয়া। আরে খুন করার লেগে আমি আমার বুকে পাথর রেখা আমি আমার কুলারে রংবাজ বানাইতেছি, কলমের জায়গা হাতে কুর তুলা দিছি, সেই মান্নানের মাইয়ার লগে প্রেম করতেছিস তুই, পরে বাঁচানো লেগে তুই তোর মায়ের বাধা দিছস। আম্মাজান আপনি যা কইছেন তা যদি আরো আগে কইতেন তাহলে এতদিনে ডাক্তার মান্নানের কবরের মাটি হুগায় যাইত, শিয়াল কুত্তায় খাইতো তার লাশ। মাগার না যাই না, আমি তার মায়ের দিল দিচ্ছি, উই এবি আবার ভালোবাসছে, নিজের ভালোবাসার মায় ছেড়ে আমি কেমতে কষ্ট দিই। স্বামীর খুনের শোধ কেউ নেব না, আমার কোলায় কি আমার স্বপ্ন পূরণ করব না, মান্নাই নাকি দুনিয়ার বুকে হায়াত পূরণ করে মরব না। মজন না, আপনার কোলা আপনার প্রতিশোধ ঠিকই লইব। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। আরে শোন শোন, তুই আমার বুবলিকে আমার কাছে ফিরিয়ে দিবি, আর আমি তোর বাবার খুনিকে তোর হাতে তুলে দেব, হিসাব বরাবর। আমি আমার ফ্যাক্টরিতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আয়। তুই আবার বাবাকে খুন করেছিস, কেড়ে নিয়েছিস আমার শৈশব কৈশোর, ফিরিয়ে দে ডাক্তার, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার 25 বছর, ফিরিয়ে দে। মজা পাইছি, কঠিন মজা, এই ক্লাইম্যাক্সে টুইস্ট আছে। একদিকে সাল্লু আইবো আর বাপের প্রতিশোধ নিতে তোর বুকে ঢিষ্য, আরেকদিকে আমি প্রতিশোধ নেওয়ার লেগে সাল্লুর বুকে ঢিষ্য। আর দিওয়ানা অমিত জি তোমার মাইয়ের লইয়া অস্থি, একে একদম একে, খুশিতে আমার বুকে টর্নেডো বইতাছে, সাইক্লোন বইতাছে, সুনামি ইজ কামিং। ধীরে সাদর ধীরে, আরে ড্রামারে একটু জমা সুযোগ করে দাও,
সব ব্যাপারে তোমাদের বড্ড তাড়াহুড়া। হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া, ঝরা শেফালির পথ বাহিয়া। বাবা বাবা বাবা, ভেবেছিলাম কাব্য লিখব, এখন তো দেখছি মহাকাব্য হয়ে গেছে। আজ সাল্লু রংবাজে তিন পুরুষের মহাকাব্যের শোকগাথা লিখা হয়ে যাবে এই অমিতের হাতে। আবে থাম, রবি ঠাকুরের শান্তির কবিতা এখানে পড়ছ, মগর দ্রোহের কবিতা পড়ছ নাই। এই সাল্লু রংবাজ, আজ তোরে দ্রোহের মহাকাব্য শুনাইব। পাতায় পাতায় কাব্য লিখা, পাতায় লিখা গান, শিরায় শিরায় দুঃখ আমার, ভীষণ অভিমান ভীষণ অভিমান। তোর কাছ থেকে বুবলিকে কেড়ে নিয়ে আজ আমি আমার অভিমান মেটাব। বুবলি, তোমার কিছু হয়নি তো? ওই মান্নান্না, বাবা বাবা বাবা, মাইয়া লগে সুহার, ওই শেষ বারের মতো তোর মাইয়ারে আদর কইরা নে, মাগার তুই আর বেশিক্ষণ বাজবি না। নূরজাহান, তুমি কি অবাক হচ্ছ? আমি নূরজাহান, আমার স্বামীর প্রতিশোধ নিতে নিজের পোলারে আমি রংবাজ বানাইছি, কিন্তু তারে দিয়া খুন করাইবার পারি নাই, তাই নিজের হাতে আজ আমি তোর জান নিব। তুমি ভুল করছ নূরজাহান, আমি খুন করিনি, তোমার স্বামী ছিল আমার বন্ধু। তাইলে কেডা কেডাই খুন করছে আমার স্বামী রে? চাচা, ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট, সামনে নবাবপুর। বাবু সাহেব, খামাখাই কাউ কাউ করবার লাগছেন গেলা, আপনার জামাইরও আমি মারছিলাম। আহেন, একটু ফ্ল্যাশ ব্যাগে গুইরাহি। ডাক্তার সাহেব কি গালি গুলো আমারে দিলেন নাকি কালুরে দিলেন? আজ বহুত নীতি কথার গল্প শুনাইবার লাগছ ডাক্তার, ব্যাপারটা কি কোন দান্দা আছে নাকি?
তোদের মতো অশিক্ষিতদের সাথে থাকার কোনো মানেই হয় না আমার। কি আমরা অশিক্ষিত? তোর মতো শিক্ষিত বন্ধুবি আমগো দরকার নাই কা? আর ধাত, তোর মতো কুলাঙ্গার বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। রক্তের দোষ তোদের রক্ত। এই যা, আজ থেকে বন্ধুত্ব নাই। খুন করেছে ফ্ল্যাশব্যাক কেমন দেখলেন? আহা, অবাক অনেক কিচ্ছু নাই। অমিত আমারই পোলা। এই আজকের দিনটার আশায় গিরিগি কইরা আপনার কাছে আমি চাকরের মতো পইরা ছিলাম। পোলাডারে কত দূরে রাখছি, আপনার আর ডাক্তার সাহেবের টোটাল সম্পত্তি আমার হইব এই আশায়। আই যাইছে এই দিন। এই এক ছুরিতে বাপরে মারছিলাম, এই ছুরিতেই মরবহন পোলা। এই সিনাটা 25 বছর ধরে যে কষ্টটা চাপায় রাখছি, আজ তোর রক্ত দিয়ে গোসল কইরা আমি সেই কষ্টটা সাফা করুম। রক্ত দে খাতরি, রক্ত দে। আজ তোর তাজা রক্ত চাই, তাজা রক্ত। বাবা, শেষ খাতরি রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে গেছে। বাবা আপন প্রাণ বাঁচা। বুবলি কোথায়? বুবলি, আরে আঙ্কেল, আমার বাবার কবিতার ছন্দপতন হয়ে গেছে, এবার আমার পালা। আপনি ওকে ছাড়েন, ছাড়েন আমার বুবলিকে, ছাড়েন, তাড়াতাড়ি চলো। এসো এসো বলছি।
হেলিকপ্টার কোথায়? ছাড়ো, ছাড়ো আমাকে। হেলিকপ্টার না হলে তো